আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাই এখনকার ভিডিওটি শুরু করছি। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের জন্য আবারও মাঠে নামছেন কর্মচারীরা এবং বেতন ভাতা বৃদ্ধির জন্য তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, যে ফের মাঠে নামছেন সরকারি কর্মচারীরা, জনপ্রশাসনে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। দীর্ঘ আড়াই দশকের বেশি সময়ের প্রায় 17 বছর বঞ্চনার পদবি ও বেতন গ্রেড উন্নীত না হয়ে অবসান চেয়েছেন সচিবালয়ের বাইরে থাকা বিভিন্ন অধিদপ্তর, পুরাদপ্তর ও দপ্তর কর্মচারীরা। এই দাবি আদায়ে 23 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। ইতিমধ্যেই সচিবালয় সহ বিভিন্ন কার্যালয় এবং উচ্চ আদালতে কাজ করা একই মর্যাদার কর্মচারীদের এই পদবি এবং বেতন গ্রেড উন্নীত হয়েছে। এর প্রেক্ষিতে সচিবালয়ের বাইরে অধিদপ্তর, পুরাদপ্তর ও দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সহকারী পদাধিকারীদের পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা 10 গ্রেডে যাওয়ার দাবি করছেন। জানা গেছে, এই সমস্যার সমাধানের লক্ষ্যে 28 জুলাই একটি বৈঠকে প্রস্তুতি নিচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়, খবর সংশ্লিষ্ট সূত্রের। এর আগে প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীদের 7 দফা দাবি বাস্তবায়নের জাতীয় ভিত্তিক 14টি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য ফোরামের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন করেন কর্মচারীরা। গত 3 জুন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়, তবে সরকার সংশ্লিষ্টদের আশ্বাসের প্রেক্ষিতেই সেই মহাসমাবেশ স্থগিত করা হয়। সচিবালয়ের কাজ করা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও বাজেট পরীক্ষকদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদনাম পরিবর্তন করে বেতন গ্রেড উন্নীত করা হয়। একই সঙ্গে সচিবালয়ের সার্টিফিকেটদের পদনাম পরিবর্তন করে ব্যক্তিগত কর্মকর্তা করা হয়েছে। সচিবালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করা হয়েছে 1995 সালে। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ, রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সহকারী পদে কর্মরত কর্মচারীদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। সম্প্রতি নিয়োগ পরিষদের অর্থাৎ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদনামে পরিবর্তন করা হয়েছে, কিন্তু দপ্তরে কর্মরতদের ক্ষেত্রে তা বাস্তবায়ন না হওয়ায় সংশ্লিষ্টরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদের অনেকে নিজেদের কাজের প্রতি অদৃশ্য করেছেন বলেও জানিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কমিটি অবশ্য ইতিবাচক সম্মতি দিলেও অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগের অভাবে সংশ্লিষ্টরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দপ্তর এই দপ্তরের কর্মচারীরা। সংক্ষুব্ধরা বলেছেন যে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি 1 বছরের বেশি সময় আগে প্রতিবেদন জমা দিয়েছে, তারপরে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় ও কল্যাণ অধিশাখার যুগ্ম সচিব আব্দুর রব মিয়া সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে, আশা করছি শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ আসবে। তিনি বলেন যে 28 জুলাই এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বৈঠকের প্রস্তুতি চলছে, ওই বৈঠক শেষে এই বিষয়ে অগ্রগতির কথা আমরা জানতে পারবো, আপাতত অপেক্ষা করতে হবে। 1995 সালের সচিবালয়ের কর্মচারীরা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেদের দাবি আদায়ের পর 2009 সালে একই সুবিধা আদায় করে নেয় পিএসসির কর্মচারীরা। 2017 সালে একই সুবিধা পায় সুপ্রিম কোর্টের কর্মচারীরা। চলতি বছর কর্মবিরতি আন্দোলনের মাধ্যমে একই ধরনের সুবিধা আদায় করে নিয়েছে মাঠ প্রশাসনের কর্মচারীরা। তো সুপ্রিয় চাকরিজীবী ভাই বোনেরা, আপনারা জানতে পারলেন যে আজকে যে সরকারি কর্মচারীরা আবারও ফের মাঠে নামছেন এবং জনপ্রশাসনে বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং এরই মাধ্যমে কিন্তু আবারও নবম পে স্কেল এর জন্য তারা কিন্তু মাঠে নামছেন এবং নবম পে স্কেল কিন্তু ঘোষণার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। তো পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।